সুপ্রভাত বন্ধুরা, মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে দেখো সকাল 7টা। তো আমার যেহেতু একটু ঘুম থেকে উঠতে লেট হয়, কি আর করা যাবে বলো। তো এখন দেখো এই যে তুলসী মঞ্চে এগুলোতে জল টল দিয়ে আমি উঠোন টুটন সব কিছু সকালের যা কাজকর্ম আর কি থাকে বাইরে, তো সেগুলোই এখন সেরে নেব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম, সারাটা দিন সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর বন্ধুদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর হ্যাঁ নোটিফিকেশানটা অল করে রেখো, তাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পৌঁছে যাবে। তো এসে দেখো জল তো দিলাম, আর এই যে গাড়ির চাকাগুলো যখন বেরোনো হয় তখন তাড়াহুড়ো করে জল দেওয়া হয় না, ওই জন্য আমি সকালে যখন জল দিই তখন একেবারে একটু গাড়িতে জল দিয়ে রাখি। আর কি বলো তো বন্ধুরা, সকালের কাজগুলো সকাল সকাল করে নিতে পারলে না সব থেকে ভালো, কিন্তু আমার ওই যে একটা বদ অভ্যাস, ওদিকে রাত্রিতে ঘুম হয় না আর এদিকে সকালে উঠতে পারি না। তো এটা নিজেও মনে মনে ভাবি যে এটা একটা মানে কু অভ্যাসই, কিন্তু কি করব, প্রতিদিন ভাবি আজ আমি একদম সকালে উঠব, আজ আমি সকালে উঠব, কিন্তু আর উঠতে পারি না। তো যেহেতু আমার একটু উঠতে লেট হয় না, সারাটা দিন আমার কাজ কর্মের আমি আর কোনো গোছ পাই না, সব যেন একদম ওলট পালট, কোনো কিচ্ছু টাইমে হয় না। তো আগে জানো তো এই বদ অভ্যাস বলো কু অভ্যাস বলো এটা অতটা ছিল না, হয়তো একদম মানে সবার মতো ভোরে উঠতে পারি না, তবে ফার্স্ট সকালে উঠতাম। কিন্তু এই যে ওআইটিতে কাজ করতে এসে মানে আমার জীবনটা যেন একদম ওলট পালট হয়ে গেল। হ্যাঁ মানে না রাত্রিতে ঘুম হয় ঠিকঠাক আর সকালে গিয়ে উঠতে পারি না, তো এটাও তো মানে আমি তো বলবো একদম কু অভ্যাসই। এতে করে না আমার শরীর মনও খারাপ হয়, আমি খুব ভালো করে বুঝতে পারি এটা, কিন্তু তবু মানে প্রতিদিন রাত্রিতে এটা ভেবে শুই আমি আজকে সকাল 6টায় উঠবো, কিছুতেই পারি না, জানি না কবে এই বদ অভ্যাস বা কু অভ্যাস থেকে আমি বেরোতে পারবো। এতে করে আমার জীবন তো শেষ হচ্ছে, আমার সংসার মানে আমার মেয়ে সব কিছু যেন একদম সেই মাটি হয়ে যাচ্ছে, মেয়েকে ঠিকঠাক মতো যত্ন করতে পারছি না, ওর সময়ে খাবার টাবার দিতে পারি না, আবার নিজেরও সেইভাবে তাই, মানে এইভাবে আমার কি বলবো একদম সেই জীবনটা যেন তছনছ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা সকালের কাজকর্ম সেরে দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরে বলতে এই তো চা মুড়ি নিয়ে বসেছি, এখন একটু খাবো চা মুড়ি, তো তারপরে আবার রান্না বসাবো। তো চলো আগে চা মুড়িটা খেয়ে নিই, কারণ সকালে চা না খেলে মনটা ঠিক ভালো লাগে না, দিনটা ঠিকঠাক শুরু হয় না। তো দেখো সকালে চা মুড়িটা খেয়ে ঝটপট করে শুরু করে দিলাম সকালের জল খাবার করতে, কারণ সকালে যেহেতু স্কুল থাকে অদ্রিজার, তো একটু সকালটা আমার একটু ঝামেলা হয়, আবার ওই যে সকালে উঠতে পারি না তাতে করে আমার সবই গড়বড় হয়ে যায়। কি বলবো এইটার জন্য না মানে কি সংসারে এত কাজকর্ম করার পরেও ওই যে সকালে উঠতে পারি না, বাড়ির বউ এত বেলা পর্যন্ত ঘুমালে হয়, মানে এই এক কথাতেই আমার সব কিছু একদম শেষ, কিন্তু তবু মানে সে এটা একদম সেই নেশার মতো ঘুমটা। হ্যাঁ সেই নেশা থেকে আমি কিছুতেই যেন মুক্তি পাচ্ছি না গো, সকালে মানে ঘুমটা কি বলবো মানে এত মানে নেশার মতো, সে যেন আমি চোখ খুলছি চোখ আটকে যায়, চোখ খুলি চোখ আটকে যায়, মানে সে আমাকে একদম নেশায় ঘিরে ঘোরে, আমাকে যেন একদম সেই কাবু করে ফেলেছে, জানি না এই নেশার থেকে আমি কবে মুক্তি পাবো। আর এই যে সকালে জল খাবার বলতে কয়েকটা গরম গরম ফুলকো লুচি করেছি, আর ওই যে সেদিনকে রাত্রিতে ডিমের অমলেট করে যে কারিটা করেছিলাম তো সেটাই ছিল, সেটা দিয়ে খাচ্ছি, আর এই যে রসগোল্লা আছে। তো অদ্রিজাও খেয়ে চলে গেছে আর ও কাজে চলে গেছে, আমি এখন একা বসে বসে জমিয়ে ফুলকো ফুলকো লুচি খাচ্ছি একদম। তো বন্ধুরা সকালে জল খাবার খেয়ে একটু শুয়ে বসে, যেহেতু দুপুরটা একাই থাকি, তো তারপরেই দেখো রান্না বসিয়ে দিলাম, রান্না বলতে আজকেও নিরামিষ হবে, আমরা কদিন থেকেই শুধু নিরামিষই চলছে আমাদের। তো ডাল করব, সেই কারণে দেখো কয়েকটা বেগুনি ভাজছি, আর অদ্রিজ আবার বেগুনি খেতে চায় না কারণ ওর বেগুনে মুখ চলকায়, তো ওর ওই জন্য ওকে কয়েকটা পেঁয়াজি করে দেবো আমি। তো বন্ধুরা কার কীরকম লাগে আমি জানি না, তবে আমার মনে হয় ডালের সঙ্গে বেশি তরকারি পাতি ভালো লাগে না, ডালের সঙ্গে বেশ ভাজাভুজি খাবে তো একদম মানে জমে যাবে, গরম ভাত ডাল আর ভাজা। এই যে দেখো আলুগুলো ভাজছে একদম মুচমুচে করে, আর অনেক কদিন হলো অনেকগুলো টমেটো আছে, টমেটোগুলো শেষই হচ্ছে না, টমেটো প্রায় নষ্ট হতে যাচ্ছে, তো কী করবো আজকে ভাবছি একটু টমেটো ডাল করি। তো পেঁয়াজ আর টমেটো ফোড়ন দিয়ে মুসুর ডালটা করেছিলাম, কি বলবো বন্ধুরা মানে এত টেস্টি হয়েছিল, এত টেস্টি হয়েছিল। হ্যাঁ মানে গরম ভাত আর এই গরম একদম মানে টমেটোর ডাল দারুণ লেগেছিল খেতে।
তো রান্না বান্না আমার কমপ্লিট, আর ও কাজ থেকে ফিরেছে, তো রান্নাঘরে অনেক বাসন হয়ে গেছে। তো আমি বললাম যে বাসনগুলো সব আমাকে দিয়ে এসো, আমি পরে ধুয়ে নিচ্ছি, আমি আগে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই। তো আমাকে একটু সাহায্য করে দিচ্ছে, দেখো সমস্ত বাসনগুলো রেখে আসবে, পরে আমি ধুয়ে নেবো ওগুলো। আগে এই যে ঘর দৌড়ে কাজ লেগেছি রান্নাটা কমপ্লিট করে, তো এখন ঘর দৌড়গুলো পরিষ্কার করে নিই, তারপরে আবার যাবো বাসন টাসন ধুয়ে একবারে স্নান করে নেবো। তো বন্ধুরা, এই শরীর শরীর করে না কাজকর্ম ঠিক পারি না, আর মনেও জুত থাকে না। তো আজকে মনে মনে পণ করলাম, রান্নাটা যেহেতু হয়ে গেছে, খাওয়া দাওয়া যা হয় হোক, আমার আমি আজকে সারা দিনে সমস্ত কাজ গুছিয়ে নেব। তো একদম ঘর দুয়ার পরিষ্কার করে, একদম সিঁড়ি থেকে শুরু করে আমি ঘর বাইরে রান্নাঘর সমস্ত কাজ আজকে আমি এক মানে কি বলবো একটু বসিনি একদমই করেছি। তারপরে আজকে অনেক আবার কাচাকুচিও করেছি, তাতে করে আমার মানে এত সকাল সকাল রান্না হয়ে গিয়েও রান্না আমার প্রায় 1:30টার মধ্যে কমপ্লিট। তো তবু আমি খেতে পারিনি, খাওয়া দাওয়া করতে পারিনি, কারণ এই যে মনে মনে পণ করেছিলাম কাজগুলো আজকে আমি কমপ্লিট করবোই। তারপরে অনেক কাচাকুচি কাচাকুচি স্নান টান, সারতে আমার কটা বেজেছে তোমরা জানো? 4:30। তো তখন ভাত খেয়েছি আমি 5টার সময়, আর অদ্রিজা আর ওর বাবা খেয়ে নিয়েছিল আগে। ওদেরকে আমি বললাম যে তোমরা আজকে ভাতটা একটু নিয়ে খেয়ে নাও, আমার দেরি হবে। আর ওই যে দুনিয়ার বাসন, সেই সমস্ত এখন বাসনগুলো ধোবো, ধুয়ে তারপরে আবার অনেক কাচাকুচি আছে। এইসব করতে করতে বলছি না আজকে আমার মানে সেই দম ফাটা খাটুনি একটা, যেহেতু আমরা মেয়ে মানে এত খাটুনির মধ্যেও নিজের রূপচর্চাটা করতে কিন্তু থামি না। যদিও আমি রূপচর্চা বলে কিছু করি না, হঠাৎ আজকে মনে হলো মানে ওই যে টমেটোগুলো বললাম না নষ্ট হয়ে যাচ্ছে, তো আজকে একটু টমেটো দিয়ে স্ক্রাব করে নিই। ওই যে চিনি দিয়ে আর টমেটো দিয়ে এইটা করি খুব কম, মানে আমার রূপের মানে কোনো চর্চাই করা হয় না, কোনো খেয়ালই থাকে না। তো আজকে যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে ওই কারণে আজকে আবার একটু টমেটো স্ক্রাব করে নিলাম। তো বন্ধুরা, তোমরা যদি এটা করে থাকো ভালো, আর যদি না করো করবে, যাদের ড্রাই স্কিন তারা দেখবে খুব সুন্দর ফল পাবে একটা। তো স্ক্রাব ট্রাব করে কাচাকুচিগুলো করে মেলেছি, তারপরে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ একা হাতে ভিডিও করা আর এতটা বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে প্রচুর, আর ভালো লাগছিল না। তো এই যে দেখো রান্নাগুলো দেখাচ্ছি, এখানে কাঁচা টমেটোর চচ্চড়ি, আর এই যে টমেটোর ডাল, বেগুনি ভাজা, আলু ভাজা, আর পেঁয়াজি করেছিলাম, আর একটু চাটনিও করেছিলাম আজকে। আর আজকে কি হয়েছে জানি না, মানে এত কাজ করতে মনে হচ্ছে যেন কোথাও একটু নোংরা দেখলে একদম সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলি। তো দেখো আমি তো খেয়ে উঠতে উঠতে আমার বিকেল 5টা, তো তারপরেই আবার একটু কাজ ফেলে রাখিনি আজকে। এই যে গ্যাসটা মোছা হয়নি, রান্না করেছিলাম আজকে গ্যাসেই। তো দেখো একদম সার্ফ মাখিয়ে গ্যাস খুব সুন্দর করে গ্যাসের টেবিলটাও মুছে নিয়েছি। তো বন্ধুরা, সেই যে খাওয়া দাওয়া করলাম, তারপরে ওই যে টেবিল গ্যাস মুছতে মুছতে আমার সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যায় বসেছি তো ঘুমিয়ে গেছি। সারাদিন দমফাটা খাটুনির পরে আর ক্ষমতা নেই। তো সন্ধ্যাবেলায় আর কিছু শেয়ারও করিনি, নিজে চাও করিনি, ও একটু চা গরম জল দিয়েছিল খেয়েছি। তো সেই খেয়েই একটু ফোন দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছি আমায় মানে আর বুঝতেই পারিনি। তো তো বন্ধুরা, এখন বাজে 9:30, আর আমরা খেলে চলে এসেছি। দেখো তো নতুন কিছু হয়নি, একটু বেসন ছিল তো একটু পেঁয়াজি ভেজে নিয়েছি, যেহেতু ডাল আছে আর সব কিছু দুপুরে আছে, তো ওই দিয়েই এখন খেয়ে নেবো আমরা। আর গরম গরম একটু পেঁয়াজি ভেজে নিলাম, ডালটা গরম করলাম, আর অদ্রিজা খেলো দুধ ভাত, ও তো কিছুই খেলো না, ও দুধ দিয়ে খেলো ভাত। তো চলো খাওয়া দাওয়া সেরে নি। তো বন্ধুরা, এখন বাজে 10:45, খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর সমস্ত বাসন টাসনও অনেক ধুয়ে নিয়েছি, দুই একটা বাকি আছে, আর এটো কাঠা মুছে সমস্ত কাজ সেরে রেখেছি। আর এখন দেখো এতে নিয়েছি এটা প্যাক বানিয়েছি। তো দিনের বেলাতে ঘুমে এতই ব্যস্ত থাকি সারাদিন, অনেক কিছুই করা হয় না, তো এখন এটা যেহেতু ভিজিয়ে রেখেছি তো নষ্ট হয়ে যাবে না দিলে, তো এখন একটা প্যাক লাগাবো। প্যাকটা কী আছে এখানে, মুসুর ডাল, বেসন, আর একটা কাঠবাদাম দিয়েছি, আর একটুখানি ভিটামিন ই ক্যাপসুল যে অয়েলটা, সেই অয়েলটা দেওয়া আছে, আর একটু অ্যালোভেরা জেল দিয়েছি। তো এই সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই প্যাকটা বানিয়েছি। প্যাকটা এখন মুখে লাগিয়ে 10-15 মিনিট রাখবো, তারপরে ধোবো। তো চলো এখন প্যাকটা লাগাই আগে। তো বন্ধুরা, এই ঘরোয়া উপকরণটি কিন্তু খুবই কাজ দেয়, তোমাদের সাজেস্ট করবো আমি যে যারা না দাও তারা অবশ্যই একবার ট্রাই করো।
তো যেহেতু শনিবার শনিবার মানে হচ্ছে ডান্স বাংলা ডান্স হচ্ছে, তো সেটাই টিভিতে দেখছি আমি। আর এই যে দেখো প্যাকটা মুখে লাগাচ্ছি, সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেব আমি। আর এটা যেহেতু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি, মানে চোখের সাইডে আর নিচে দিলেও কোনো অসুবিধা নেই, তো আমি খুব ভালো মতো মুখে লাগিয়ে এটা রেখে দেবো, মিনিট 15-20 রাখবো। তো বন্ধুরা, যে প্যাকটা লাগিয়েছিলাম ধুয়ে চলে এসেছি, আর দেখো কতটা ভালো লাগছে। আর এমনি দেখে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, তবে একদম পুরো সফট একদম, আর মুখটা মানে জানো একদম ধোয়া বাসনগুলো হাত দিলে যেরকম হয় না, একদম ফ্রেশ সেরকম লাগছে। তো এটা মাঝের মধ্যে করলে খুবই ভালো ফল দেয়, কিন্তু আমার করা হয় না। যেদিনই মুসুর ডাল হয়ে যায় এই করছি করছি করছি, করতে করতে ফেলে দিতে হয়, নষ্ট হয়ে যায় ফেলে দিতে হয়। তো আজকে যেহেতু নষ্ট হয়ে যাবে বলে আমি এত রাত্রিতেও করলাম। তো পারলে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো, আর ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো। হ্যাঁ, অবশ্যই নোটিফিকেশানটা অল করে রেখো, তাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন কটা বাজে বলো তো? 12টা বেজে গেছে, মুখটা ধুয়ে আসছি, তো মিনিট 15 হলো, ফোন দেখছিলাম তো ভুলেই গেছি ভিডিও শেষ করা হয়নি। হ্যাঁ, আর মুখটা ধুয়ে এসে আমার কাছে যেহেতু কোনো টোনার নেই, তো আমি একটু গোলাপ জল দিয়েছি, তো আর কিছুই দিইনি, তো এখন শুয়ে পড়বো। তো চলো, আবার নেক্সট ভিডিওয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। শুভরাত্রি, টাটা, খুব ভালো থেকো তোমরা।